হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিউ ইয়ারে, মানে 2023-এ পড়ার পরে আজকে আমার ফার্স্ট ব্লগ, এটা আজকে 3rd January। তো আমার এটা নিউ হোস্টেল, তো তোমরা পুরনো হোস্টেলটা দেখেছিলে, এতদিন পুরনো হোস্টেলে ব্লগ করতাম, তো এটা নিউ হোস্টেল। তো দেখো, এটা হচ্ছে মীনাক্ষী, এখন খুব পড়াশুনো করছে, পড়াশুনোতে প্রচুর ব্যস্ত, ঠিক আছে, কি পড়ছে ভগবান জানে, বাইরের জানালা খোলা তাও লাইট লাগছে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের দুজনের বেড, এরকম ভাবে আমরা থাকছি আপাতত। তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করে দাও, কারণ এখানে অনেক জামাকাপড় এরকম উঁচু করে রাখা। তো যাই হোক, ভাবলাম সকাল সকাল কি করবো, একটু ব্লগ করে নিই, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমার একটা দিন, সারাদিন 2023-এর নতুন দিন। তো ম্যাডাম সকালবেলা ওটা ব্রাশ করেনি, কিন্তু অর্ডার হয়েছে যে কচুরি খাবো, ঠিক আছে। তো যাই হোক, কিরে ব্রাশ ফ্রাশ কর, করবো করবো, আর কচুরিটা আসুক, তাহলে তো খিদে পেয়ে যাবে, বেরোয়নি, ঠিক আছে। আর এখানে একটা জুতোর লাইন, মানে জুতোর লাইন, জুতোর লাইন, ওখানে জুতো আমাদের এখানেই থাকে, ঠিক আছে। তো যাই হোক, এখন কচুরি আনবে, কারণ মানে একজনকে বলা হয়েছে, তো ও কচুরি নিয়ে আসবে, দেন খাওয়া হবে। তো এখন কি করব, ও পড়াশোনা করছে, আমার পড়াশোনা নেই, আমি মূর্খ মানুষ, আমি ভিডিও এডিট করছি। তো একটা 31st যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা দেওয়া হয়নি, কারণ আমি প্রচন্ড বিজি ছিলাম, তাই জন্য ভিডিও এডিট করতে পারিনি। আর আমি শরীর মূর্খ মানুষ হবেনি আপনি, তাই না? যখন পরীক্ষার সময় আসবে তখন নাকে মুখে দড়ি দিয়ে তখন মানুষ পড়তে বসবে, ঠিক আছে। এখন তো মুখ্য সূক্ষ্মই হবে, যখন GNM এর পরীক্ষা শুরু হবে তখন তো আমরা কচুরি নিয়ে এসেছিলো, কচুরি খাওয়া কমপ্লিট, এখন কচুরির সাথে জিলিপি আনা হয়েছিল। তো মীনাক্ষীকে দেখো, পড়াশোনা শেখ দিয়ে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, কচুরি খেলাম, এখন জিলিপি খাচ্ছি, আশীর্বাদের কচুরি এত টেস্টি ছিল কি বলবো আর। হুম, সত্যি, এটা কিন্তু সত্যি কথা, প্রচন্ড টেস্টি ছিল কচুরিটা, প্রচুরই টেস্টি ছিল। তো এখন আমরা কি করব, এখন আমরা একটু গল্প করবো, ল্যাট খাবো, দেন তোমাদের সাথে দুপুরে লাঞ্চ আসার পরে দেখাবে। আমাদের লাঞ্চ আসার টাইম হয়ে গেছে, প্রায় 12টা বাজে, এবার আমরা একটু স্নান ফান করবো, তারপর লাঞ্চ আসলে ও ব্যাগ গুছিয়ে বাড়ি যাবে। আমি দীপান্বিতা ডিউটি গেছে, দীপান্বিতার সাথে একটু বেরোবো, মানে গড়িয়াহাট যাবো, ওর কিছু জিনিস কেনার আছে, তো আমাকে বলছিল যাওয়ার কথা, তো যাবো, কারণ আমার আজকে নাইট ডিউটি আছে। তো চলো, এখন অলরেডি 1:30 বেজে গেছে, বাট স্নান করতে যাওয়ার কোনো নাম নেই, কারণ কারণটা হলো যে আমাদের হোস্টেলে জল নেই, ঠিক আছে। যারা ইভিনিং ডিউটি ছিল তারা ওই কোনো রকমে একটু স্নান করে চলে গেছে, কারণ একদমই জল নেই, হঠাৎ করে জল শেষ হয়ে গেছে, এখন জল কখন আসবে, জলের জন্য ওয়েট করতে হবে। খাওয়ার কিন্তু অলরেডি চলে এসেছে, আমার একটু একটু খিদেও পেয়েছে, খেয়েছিলাম, কিন্তু তাও আমার খিদে পাচ্ছে। আর মীনাক্ষী তখন থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছে, দেখো কেমন মানুষ ঘুমোতে পারে, এই সকালবেলা 10টার সময় ঘুম থেকে উঠে এখন আবার ঘুমোচ্ছে 2টোর সময়, ঠিক আছে। কিন্তু আমার খিদে পাচ্ছে না, ও উঠছে না, জল আসছে, স্নান হচ্ছে না, খাওয়া হচ্ছে, কোনোটাই হচ্ছে না। আমি আবার বেরোবো একটু পরে, তো আমার ঘুম, নাইটও ডিউটি আছে, ঘুমও পাচ্ছে, কি করব। এ মীনাক্ষী খাবি? আমার এখন খিদে পাচ্ছে না। কখন খাবি? কি করে খাবো, খিদে নাই, ভালো লাগছে না, শরীরটা ঘুমিয়ে ঘুমিয়ে দিন কেটে যাচ্ছে। ওট খাই, স্নান করতে পারছি না, তাহলে খেয়ে নি ওট। ওট ল্যাটখোর মানুষজন এই সব, ঠিক আছে, কাজ বাজ নাই, ডিউটি তো নাই, ছুটি, বাড়ি যাবে, এখন পড়ে পড়ে ঘুমবে। ওট 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 করে করে মানুষকে এরকম ভাবে ওঠাতে হয়, মুখটা দেখো, ব্রাশ করেছিস সকাল থেকে, না ব্রাশ করে খেয়ে নিয়েছিস? সত্যি বল, আমি তো দেখিনি, কিন্তু ভিডিও বন্ধ করে ব্রাশ করে ওই তারপরে ও ব্রাশ করে নিয়েছি, ব্রাশ না করে খাবার খেয়েছে, এইসব মানুষজন থাকে আশেপাশে, ঠিক আছে। আজকে তো মনে হয় স্নান ফানও হবে না, হবে এমনিতেই জল নেই, ঠিক আছে। তো চলো আমরা খেয়ে নিতেই খাওয়ার, আজকে আবার
কাকে ফোন করতে হবে? রাজু রাজু আজকে আবার আমাদের নিরামিষ, ঠিক আছে? কি খাওয়ার এসছে ভগবানই জানে। তো যাই হোক, বলছি টমেটো সেদ্ধ করতে পারতি। কি খাবি তুই এখন? খিদে পাচ্ছে না। কি সেদ্ধ করতে হতো? টমেটো। আর ওগুলো দেখো ভাড়গুলো ভেঙে সাজিয়ে রেখেছে ওখানে, ঠিক আছে? ভাত থেকে কত টাকা বেরিয়েছিল? 1300 বাজার যাবো বলেছিলাম কিন্তু বাজার যাইনি, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। স্নান টান করে খুব ঘুম পাচ্ছিল তাই ঘুমিয়ে পড়েছি। অনেকক্ষণ লিপনিকের জন্য ওয়েট করেছিলাম আর ওর ডিউটি থেকে আসতে একটু টাইম লেগেছে, তাই জন্য আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও যাই না। আর ওই সে আমাকে আর ডাকিনি বাজার যাওয়ার জন্য, তাই এখন উঠেছি। খুবই জোরে খিদে পেয়েছিলো। কী খাবো ভেবে ভেবে এখন জাস্ট মুড়ি আর চানাচুর খাচ্ছি। তো যাই হোক, এখন দেন খাওয়া হয়ে গেলে দেন রেডি হয়ে ডিউটি যাবো। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ডিউটি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। ডিউটি যাবো কারণ অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়, তাই আগে আমরা 8টার পরে বেরোতে হয়। 8টার আগে বেরোয় দীপান্বিতাকে দেখো, এখন আলাদা রুমে থাকে, ঠিক আছে? তাই জন্য আমি গল্প করতে এসেছি, আমার কাছে প্রতিবেশী আমি এখন, ঠিক আছে? তো এখন মনে সুখে এখন প্ল্যানিং করছে যে কলেজ যাবে। আমি তোমার ভিডিও তুলেছিলাম, কলেজ যাবে ভিডিও করেছে, লোকে রাস্তায় হাঁটছে সেই ভিডিও মানুষ করে, আমার জানা ছিল না। আমি রাস্তায় হেঁটে বেড়াচ্ছি সেই ভিডিও করছে, কি অবস্থা! যাই হোক, আমাদেরকে আবার কলেজ যাবে সেই প্ল্যানিং করছে, বুঝলে? কলেজ গিয়ে আবার ঘুরতে যাবে মানুষ, কলেজ যাওয়ার হচ্ছে না, ছুটি পাচ্ছি না, আমার নাকি ঘুরতেও যাবে। ঠিক আছে চলো, কথা এখন ডিউটি যাওয়া যাক, অনেক তো যেতে হবে হেঁটে। তো এখন রাত 2:30 বেজে গেছে, অলরেডি প্রায় 3টে বাজতে যায়। কিন্তু অ্যাকচুয়ালি আমি ডিউটি থেকে বেরোনোর সময় দেখিয়ে বলেছিলাম, বাট ডিউটি থেকে বেরোনোর তাড়াতাড়ি করে এসে তখন 8টা বেজে গেছে। তো রাস্তায় একটু ফুচকা খেয়েছিলাম কারণ খুব ইচ্ছে করছিলো ফুচকা খেতে, কারণ আজকে বাইরে বেরোনোর কথা ছিল বাট বাইরে বেরোনো হয়নি। তো যাই হোক, ফুচকা টুচকা খেয়ে যখন আসি তো তাড়াতাড়ি করে ডিউটি হ্যান্ড ওভার নিয়ে নিয়েছিলাম। আমার প্রচণ্ড বিজি ওয়ার্ক ছিল, আমার প্রচুর পেশেন্টের চাপ ছিল বলে এতক্ষণে আমি একবারও ভিডিওটা মানে ব্লগটা যে শেষ করবো সেটা করতে পারিনি। সো এখন 2:30 বাজে, এখন একটু কাজটা শেষ হয়েছে তাই ভাবলাম ভিডিওটার এন্ডটা করে নিই। তো এনিওয়েজ, টাটা, বাই বাই, গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।